হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হলো 17 তারিখ, 17ই মার্চ। আজকে আমরা ছোট একটা বাইক রাইডিং ট্যুর করব, যেটা হবে জয়পুরের জঙ্গল। আর আজকে আমার ফার্স্ট ক্যামেরা GoPro 10-এ এই ভিডিওটা শ্যুট করব। আশা করি তোমাদের ভালো লাগবে, সব কিছুই দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ যাব আমরা জয়পুর, জয়পুর ফরেস্ট। আজ হলো 17ই মার্চ, এখন সকাল 7টার মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি জয়পুরের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে। আরামবাগ হয়ে আমরা জয়পুর ফরেস্টে ঢুকব। জয়পুর ফরেস্টে ঢুকে আমরা সেখানে বনলতা রিসর্ট আছে, সেখানে লাঞ্চ করব, পুরো জয়পুর ফরেস্টটা ঘুরে দেখব। আর সেখানে ব্রিটিশ আমলের একটা এয়ারবেস আছে, সেই এয়ারবেসটা আমরা ঘুরে দেখব, তোমাদেরকেও দেখাবো। তাহলে বন্ধুরা, সবাই তোমরা আমার সাথে চলো, তোমাদেরকেও আজকে আমি নিয়ে যাব জয়পুর ফরেস্টে। সকাল সকাল আকাশটা বেশ মেঘলা, তাই জার্নিটা বেশ ভালোই হচ্ছিল। আমরা যেই সময় জার্নিটা করেছিলাম, শীত প্রায় বিদায় নিয়েছে, সেই জন্য রোদের মধ্যে জার্নি করাটা বেশ কঠিনই হয়। কিন্তু আকাশটা মেঘলা হয়ে যাওয়ায় জার্নিটা বেশ ভালোই লাগছিল। বন্ধুরা, তোমাদের এখানে বলে রাখি, এই যে রাস্তাটা দেখছো, আমরা হাইরোড ছেড়ে বাঁদিকে নিয়ে নিয়েছি। এই রাস্তাটা যাচ্ছে শিয়াখালা, চাপাডাঙ্গা, আরামবাগের দিকে। এই রাস্তা ধরেই আমাদের জয়পুর ফরেস্টে যেতে হবে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোইনি, আমাদের ব্রেকফাস্ট করতে হবে, তাই রাস্তা দিয়ে কিছুটা এগোতেই একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেলাম। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল। রেস্টুরেন্টটার নাম হলো সাহিল কিনারা রেস্টুরেন্ট। এই হলো রেস্টুরেন্টের সামনের দিকের ভিউ। দেখো, পার্কিংয়ের প্রচুর ভালো ব্যবস্থা আছে। তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে, এই রেস্টুরেন্টটায় ঢুকতে পারো। তোমরা যদি গাড়ি কিংবা বাইক করে আসো, আশা করি তোমাদের পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। আর দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিউ। রেস্টুরেন্টের ভিতরটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা যখন সবে সবে ওপেন হয়েছে সকালের দিকে, তখনই আমরা গেছিলাম, সেই জন্য রেস্টুরেন্টে এখনও খুব একটা ভিড় হয়নি, আমরাই প্রথম কাস্টমার ছিলাম। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমরা নেব ফোসা আর চা। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম দুধ চা, দুধ চা এসে গেছে। চিনিটা আলাদা করে এখানে মেশাবার ব্যবস্থা ছিল, সেই জন্য বেশ বেশ সুবিধাই হয়েছিল। আর এসে গেছিল ধোসা, মশালা ধোসা। মশালা ধোসাটা মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, চাটা বেশ ভালোই ছিল। আপাতত আমরা ব্রেকফাস্টে এটা খেয়ে নিলাম, আর একটা মিনারেল ওয়াটার নিয়েছিলাম। এরপর আমাদের আবার যাত্রা করতে হবে জয়পুরের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আবার যাত্রা শুরু করলাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। আর দেখো বন্ধুরা, চারপাশের সিনারিগুলো খুব সুন্দর লাগছিল, যেহেতু রোদটা এখনও ওঠেনি, আকাশ এখনও মেঘলা, সেই জন্য আশেপাশের সিনারিগুলো দুর্দান্ত দেখতে লাগছিল। আমরা তো খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আশা করি এই প্রাকৃতিক পরিবেশগুলো তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, তোমরাও একটু পরিবেশটা এনজয় করো। আর বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে তোমরা রাস্তার দুপাশে দেখতে পারবে যে প্রচুর লাল লাল বস্তা রাখা আছে। তখন ছিল আলুর সিজন, সেই জন্য প্রচুর পরিমাণে নতুন আলু তোলা হচ্ছিল। সেই জন্য আশেপাশে প্রচুর চাষিরা মাঠ থেকে আলু তুলছিল, আর আমরা সেই সব দৃশ্য দেখতে দেখতে আমাদের জার্নি কমপ্লিট করছিলাম। দারুণ লাগছিল, যতবার যাই এই রাস্তা দিয়ে ততবার বেশ ভালো লাগে। এই যে সাইনবোর্ডটা সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে আরামবাগ আর 22 কিলোমিটার। পথে যেতে যেতে মুন্ডেশ্বরী নদী পড়ল। এই নদীর যে অপূর্ব প্রাকৃতিক শোভা বলে বর্ণনা করা যাবে না, সেই প্রাকৃতিক শোভা ক্যামেরাবন্দি করার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়লাম।
দাঁড়িয়ে পড়ে সেই নদীর অপরূপ শোভা আর আকাশ মিলেমিশে যে এক সুন্দর দৃশ্য তৈরি করেছে সেই ছবি তুলতে লাগলাম। এখন রাস্তার মাঝখানে আমরা একটু থামলাম, এখনও 37 কিলোমিটার আমাদের যাত্রা বাকি, যাত্রা চলছে, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। তাহলে চলো বন্ধুরা আবার এগোনো যাক, আমরা খুব কাছাকাছি এসে গেছি বনলতা রিসর্টের, বনলতা রিসর্ট আর একটুখানি, চলো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমরা বনলতা রিসর্ট এসে গেছি, বাঁদিকে খেয়াল করলেই দেখতে পাবে বনলতা রিসর্ট, কিন্তু এখনই আমরা বনলতা রিসর্ট ঢুকবো না, তার কারণ এখন বেশি বেলা হয়নি, লাঞ্চের টাইম এখন হয়নি। তাই আমরা প্রথমে এগিয়ে যাব যে ব্রিটিশ এয়ারবেস আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই এয়ারবেস দেখার জন্য। এই এয়ারবেসটা বনলতা রিসর্ট থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি ব্রিটিশ এয়ারবেস দেখতে। তাহলে চলো বন্ধুরা জয়পুরের জঙ্গলটা আমরা কিছুটা এনজয় করি। এনজয় করতে করতে আমরা দেখি যে জয়পুরের জঙ্গলটা কত সুন্দর লাগছে, আর এই বাইকে করে তো অসাধারণ লাগছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার, এক অসাধারণ অনুভূতি ছিল। প্রথমবারের অনুভূতি আমরা পেয়েছিলাম পুরুলিয়া থেকে ফেরার সময়, এখন শুধু জয়পুর ফরেস্টটা আলাদা করে এক্সপ্লোর করার জন্য আমরা এসেছি। এখান থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব, দেখতে পাচ্ছ এখানে আরণ্যক রিসর্টের একটা বোর্ড টাঙানো আছে। এখান থেকে লালমাটির রাস্তা ধরে বনের মধ্যে আমরা বাঁদিকে সোজা যাব। আমরা এখানে গুগল ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি। বন্ধুরা এখানে তোমাদের এয়ারবেস সম্পর্কে একটু তথ্য দিয়ে দিই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। জয়পুর ফরেস্ট ব্রিটিশ এয়ারডোম ছিল ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর বনাঞ্চলে অবস্থিত একটি সামরিক বিমান ঘাঁটি। এরোড্রমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল এবং 1942 থেকে 1946 সাল পর্যন্ত চালু ছিল। এরোড্রমের প্রাথমিক উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্স এবং মিত্রবাহিনীর জন্য একটি ঘাঁটি হিসাবে কাজ করা। এরোড্রমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্মা অভিযানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এটি বিমান সহায়তা, সৈন্য ও সরবরাহ, পরিবহন এবং পুনরুদ্ধার মিশনের জন্য ব্যবহৃত হয়েছিল। যুদ্ধের পরে এরোড্রমটি পরিত্যক্ত হয়ে যায় এবং জমিটি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ দ্বারা দখল করা হয়। আজ এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর জন্য পরিচিত। রানওয়ে, হ্যাঙ্গার এবং অন্যান্য ভবনসহ এরোড্রমের অবশিষ্টাংশ এখনও বনাঞ্চলে দেখা যায়। এই অঞ্চলে বহু আদিবাসী সম্প্রদায়ের বাসস্থানও রয়েছে, যারা বহু শতাব্দী ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে। সামগ্রিকভাবে জয়পুর ফরেস্ট ব্রিটিশ এরোড্রম একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীতে ভারতের অবদানের অনুসারক হিসাবে কাজ করে। চলো বন্ধুরা আমরা খুব কাছাকাছি এসে গেছি। এই যে রাস্তাটা দেখছো, এখান থেকেই শুরু হয়ে গেছে ব্রিটিশ এরোড্রমের রাস্তা। বেশ ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে সিমেন্টে বাঁধানো রাস্তা শুরু হয়ে গেছে আর রাস্তা চওড়া হতে শুরু করেছে, যেখানে এখনও ঘাস আর গাছপালা জন্মাতে পারেনি। এটাই ছিল তখনকার ব্রিটিশ রানওয়ে বা ব্রিটিশ এরোড্রম। এই রাস্তাটা অনেকটা চওড়া ছিল আর ঘন গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। এখানে বিরাজ করছিল বনের অপূর্ব নিস্তব্ধতা, মাঝে মাঝে নানা রকম নাম না জানা পাখির ডাক ভেসে আসছিল, অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটা। মাঝে মাঝে কিছু গ্রামের লোক এখান দিয়ে যাতায়াত করছিল আর অদ্ভুত এক নিস্তব্ধতা এখানে বিরাজ করছিল। আমরা কিছু ভিডিও আর ফটোগ্রাফি এখানে করে নিলাম, চলো তোমাদের সাথে সেই ভিডিওগুলো এখানে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে।
তাহলে চলো বন্ধুরা, এবার হলো ফেরার পালা। আমরা এখন যাব বনলতা রিসর্ট। এই লাল মাটির রাস্তা ধরে ফিরতে কী দারুণ যে লাগছিল তোমাদের বলে বর্ণনা করা যাবে না। সুন্দর শাল, পলাশ আর মহুয়ার বন, তার মাঝখান দিয়ে যাওয়ার যে অপূর্ব অনুভূতি, তোমরা যারা গেছো তারা তো বুঝতে পারবেই, যারা যাওনি তারাও একবার ঘুরে আসার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। এখন আমাদের গন্তব্য হচ্ছে বনলতা রিসর্ট। আমরা বনলতা রিসর্টে যাব, সেখানে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর চেষ্টা করব জঙ্গলটা আবার তোমাদের ঘোরাবার, ঘুরিয়ে তারপর আমরা আমাদের বাড়ির পথে রওনা দেব। আমরা এখন বনলতা রিসর্টে ঢুকছি। বনলতা রিসর্টের সামনে আমাদের বাইকটা পার্ক করলাম। বাইকটা পার্ক করে আমরা তারপর এখানে লঞ্চ করব। আমরা একবার ভালোভাবে তোমাদেরকে বনলতা রিসর্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর তার চারপাশের যে জায়গাগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে পার্কিংয়ের প্রচুর ভালো ব্যবস্থা আছে, তোমরা যদি যাও গাড়ি নিয়ে বা বাইক নিয়ে পার্কিংয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। বনলতা রিসর্টের বাইরে আর ভেতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমরা আগেরবার বনলতা রিসর্টের ভিতরে খেয়েছিলাম, কিন্তু আমরা ভিতর দিকটা আর যাব না, আমরা বাইরের দিকটাই খাবো, বাইরে যে রেস্টুরেন্টগুলো আছে। তার কারণ এখানে সব কিছু পাওয়া যায়। ভিতর দিকে কোনো কিছু অর্ডার দিলে, যেগুলো এখানে স্পেশাল, টার্কি, এমু, কোয়েল, সেইগুলো অর্ডার দিতে গেলে একটু দেরি হয়, তার কারণ সেইগুলো বাইরের রেস্টুরেন্ট থেকে ভিতরের রেস্টুরেন্টে যায়। তাই আমরা বাইরের রেস্টুরেন্টেই বসে গেলাম। এই হচ্ছে বনলতা রিসর্টের মেনু কার্ড, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়ে নিয়েছিলাম একটা করে ভেজ থালি, এছাড়া আমরা নিয়ে নিয়েছিলাম হাফ প্লেট এমু আর হাফ প্লেট কোয়েল। এমু আর কোয়েলের মাংসটা বেশ ভালো ছিল। আর ভেজ থালির মধ্যে ছিল পোস্ত, একটা চচ্চড়ি, স্যালাড আর ছিল ডাল। থালিটা মোটামুটি ছিল, পোস্তটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এমু আর কোয়েলটা ছিল মোটামুটি ভালো। খাবারের প্রাইস খুব হাই ছিল কোয়ালিটির তুলনায়। আগেও আমরা এখানে খেয়েছি, কিন্তু কোয়ালিটি মনে হচ্ছে দিনকে দিন ডিটোরিয়েট করছে। কিন্তু মাংসগুলো বেশ ভালো লাগলো, কিন্তু কোয়ান্টিটিতে কম লাগলো মাংসগুলো। আমরা বনলতা রিসর্টের ভিতর দিকটা আর গেলাম না, একটু সামনে থেকে তোমাদের একটু দেখাবার চেষ্টা করলাম। যেহেতু আমার বনলতা রিসর্টের আগের একটা ভিডিও করা আছে, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা পুরো ভিডিওটা পেয়ে যাবে। আজকে বনলতা রিসর্টের ভিতরটা ঢুকলাম না, প্রচণ্ড রোদ ছিল, আর শীতটা যেহেতু বিদায় নিয়েছে সেই জন্য এই রোদের মধ্যে ঘোরা ছাতা ছাড়া প্রায় অসম্ভব। তাই আমি ডেসক্রিপশন বক্সে সেই লিংকটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। বনলতা রিসর্টের বাইরে প্রচুর নানা রকম দোকান ছিল, যেমন সবজির দোকান, এছাড়া হস্তশিল্পের নানা রকম দোকান ছিল। তোমরা চাইলে এখান থেকে তোমাদের পছন্দ মতো জিনিসগুলো কিনে নিতে পারো। আমরা সেরকম কিছু কিনিনি, তার কারণ আমরা কিছুদিন আগে বিষ্ণুপুর থেকে ঘুরে এসেছি, সেখান থেকে প্রচুর আমরা হস্তশিল্প আর টেরাকোটার জিনিস কিনেছি। এখানে প্রায় সেম সব কিছুই বিক্রি হচ্ছিল, সেই জন্য আমরা কিছু কেনাকাটা করলাম না। আমাদের বনলতা রিসর্টে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জয়পুরের জঙ্গলটা আমরা এখন কিছুটা ঘুরেছি, এয়ারবেসটা দেখা হয়ে গেছে, এখনও কিছুটা ঘুরব, বাইকে করে যাব, দারুণ লাগছে। এরপর আমরা বাড়িতে ফিরে যাব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আমরা ঠিক করলাম যে যাওয়ার আগে জয়পুরের যে জঙ্গলটা সেটা পুরোটা একটু বাইক রাইড করব। পুরোটা হয়তো যেতে পারবো না, এখনও প্রায় 8 কিলোমিটার জঙ্গল, কিন্তু খানিকটা যাওয়ার চেষ্টা করব। যেখান থেকে বিষ্ণুপুরের সীমানা শুরু হবে তার আগে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইড করি। জঙ্গল যতবার দেখি মন যেন কিছুতেই ভরে না, আর এই জয়পুরের জঙ্গল যতবার দেখি ততবার মনে এক আলাদা অনুভূতি হয়। এবার আমরা ফিরে যাচ্ছি, আমাদের গাড়ির পথে রওনা দিচ্ছি, জয়পুর জঙ্গল ছেড়ে, বনলতা রিসর্ট ছেড়ে। তাহলে চলো যাওয়া যাক আমাদের বাড়ির পথে।
আমরা সমস্ত কিছু ঘুরে দিনের শেষে আমাদের বাড়ির পথে রওনা দিলাম। বারবার মন ফিরে আসতে চায় এই জঙ্গলে, কিছুতেই যেন মন ভরে না। তাই চেষ্টা করি বারবার প্রতি বছর এই জঙ্গলে ফিরে আসার, আর সেই মুহূর্তের সাক্ষীগুলো ভিডিও হিসাবে তোমাদের সামনে তুলে ধরার। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী একটা নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর মনে করে বেল বাটনটা প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যে চলে এলাম, আমরা হাওড়া ঢুকে গেছি। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার একটা নতুন ভিডিওর জন্যে অবশ্যই অপেক্ষায় থেকো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।